দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম তিন আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুড়িগ্রামের গণমানুষের নেতা এবং দশম জাতীয় সংসদ নির্বাচনে যিনি উলিপুর থেকে সাংসদ ছিলেন তিনি আছেন আমাদের সাথে, ডক্টর আক্কাচ আলী। তিনি রংপুরের ঐতিহ্যবাহী প্রাইম মেডিকেল কলেজের একজন প্রতিষ্ঠাতা এবং আমাদের কুড়িগ্রামে তিনি গরিবের ডাক্তার হিসেবে খ্যাত। দর্শক, আমরা তার কাছে জানব যে কুড়িগ্রামের তিন আসন সে এলাকার মানুষের জন্য, তিনি নির্বাচিত হলে সে মানুষের জন্য তার যে প্রত্যাশার কথা আমরা একটু জানব। তিনি আমাদের সাথে আছেন, আমি একটু তাকে যুক্ত করে নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা উলিপুরকে বাংলাদেশে একটা অন্যতম উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আপনারা জানেন যে আমাদের উত্তরাঞ্চল অবহেলিত, এখানে লোকজন নদী ভাঙন এলাকা এবং ডেভেলপমেন্ট বলতে যেটা বোঝায় এদিক থেকে আমরা অনেক পিছনে পড়ে আছি। আপনি যদি বাংলাদেশের সিলেটের কথা চিন্তা করেন, আপনি সিলেটে যাবেন দেখবেন যে সব রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার সবই কিন্তু সেখানে ডেভেলপ, বাট ওইভাবে আমরা উলিপুর কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে পারিনি। তো মানুষের প্রত্যাশা যে আমরা স্মার্ট উলিপুর যদি যেটা আমরা করতে পারি, এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমরা রাজনীতি করি এবং এই প্রত্যাশা নিয়ে সংসদ ইলেকশন আমরা করছি। তো আপনি জেনে খুশি হবেন যে আমরা অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করি। আপনি দেখেন আমাদের অবহেলিত এলাকায় চিকিৎসা ব্যবস্থা, একটা হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু সমস্ত লোকের বাজেটও কিন্তু পর্যাপ্ত রয়েছে। তো এখানে কিন্তু আমরা শুধু পলিসি চেঞ্জ করলে আমরা কিন্তু 80% মানুষকে এখানে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব। অন্যদিকে আপনি দেখেন যে নদী ভাঙন একদিকে তিস্তা একদিকে ধরলা, কন্টিনিউয়াসলি নদী ভাঙতেছে, ভাঙার পরে লোকজন হোমলেস হচ্ছে। তা সেখানে কিন্তু এখানে যে খুব টাকা পয়সা বেশি খরচ হবে তা না। অলরেডি আমি যখন সংসদ সদস্য ছিলাম অলরেডি 518 কোটি টাকা ধরলা নদী নিয়ন্ত্রণের জন্য এটা বরাদ্দ এখনও রয়েছে। আবার তিস্তা নিয়ন্ত্রণের জন্য আপনি জানেন যদিও চায়নার সহযোগিতায় একটা বড় ধরনের বরাদ্দ আছে, সেটি ছাড়াও অল্প অল্প বরাদ্দ দিয়েও কিন্তু নদী ভাঙন রোধ করা সম্ভব। উপর্যুপরি আমাদের কৃষি প্রধান এলাকা, এখানে কৃষকরা ম্যাক্সিমাম নির্ভর করে কৃষি সম্পদের উপর। তাই কৃষি সম্পদ মানে এখানে কিন্তু সবাই ধান চাষ করে। এখানে অনেক ধরনের টেকনোলজি আছে এবং কিছু ইনোভেশন আছে, যেমন ধরেন আমরা কৃষকদের যদি স্ট্রবেরি শেখাই যে তুমি স্ট্রবেরি চাষ করো, 1 কেজি স্ট্রবেরির দাম হচ্ছে 500 টাকা, আর 1 কেজি ধানের দাম কত আপনারা জানেন। তো এইভাবে আমরা এই উপজেলাটিকে আমরা একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আন্তর্জাতিকভাবে সাজাইতে চাই। আপনি মালয়েশিয়া যান, আপনি অন্য অন্য ডেভেলপ কান্ট্রিতে যান, আপনি দুবাইতে যান, আপনি মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে আপনি যান, সেখানে দেখবেন সেখানে কি মরুভূমি, সেই মরুভূমিকে কাজে লাগায় তারা কীভাবে সেখানে কৃষি সম্পদ ডেভেলপ করেছে, শিল্প ইন্ডাস্ট্রি করেছে। তা আমাদের উপজেলা কিন্তু এইরকম আমরা এর ধারের কাছেও নেই। তা আমরা এটা করতে চাই, যেমনভাবে আমরা করতে চাই এখানে শিল্প ইন্ডাস্ট্রিও করতে চাই। কারণ হলো এখানে চিলমারি বন্দর রয়েছে, সেখান থেকে কিন্তু একটা চিটাঙ্গের সাথে অলরেডি কানেকশন, আবার অন্যদিকে ইন্ডিয়ার সাথেও কিন্তু আমাদের ভুঙ্গামারি দিয়ে একটা কানেক্টিভিটি চলতেছে। এটি যদি হয় সেখানে এই অঞ্চল ঘিরে এখানে কিন্তু ইন্ডাস্ট্রি করারও পসিবিলিটি আছে। অন্যদিকে কৃষিকে কীভাবে আরও সমৃদ্ধি করা যায়, অন্যদিকে সোলার প্যানেল অনেক চর অঞ্চল আছে, সেখানে যদি আমরা সোলার প্যানেল স্থাপন করতে পারি বেশি বেশি, সেখানে কর্মসংস্থার সুযোগ হবে একদিকে, অন্যদিকে এখান থেকে যে বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে আসবে সেখান থেকে কিন্তু আমাদের বিদ্যুতের যে ইয়ে আছে, ঘাটতি আছে, সেটিও কিন্তু আমরা পূরণ করতে পারবো আমাদের বিশ্বাস। এরকম শত এখানে একজন এমপি হিসাবে, একজন ভালো অভিভাবক হিসাবে আমরা চাই এলাকার লোক শান্তিতে থাকুক, তারা নিরাপদে থাকবে। একজন এমপি যেন কারো কাছে হুমকির মতো না দাঁড়ায়, একজন এমপি যেন মানুষের বন্ধু হিসেবে কাজ করে, মানুষের সহায়ক হিসেবে কাজ করে। একজন মানুষ, সাধারণ মানুষ, সে মনে করবে যে আমার এলাকার এমপি আকাশ ডাক্তার, ওকে ঠিক আছে, উনি একটা আশা ভরসার স্থল, আল্লাহর অনুগ্রহে উনি আমাদের সাথে সবসময় থাকবেন, আর যে কোনো বিপদ আপদে আমরা তাদের পাশে দাঁড়াবো। এবং কোনোভাবেই তারা কিন্তু মনে করবে না, এখানে আমাদের হিন্দু কবলিত এলাকা আছে, এখানে অনেক হিন্দু বসবাস করেন, তারাও যদি এখানে সেফলি থাকেন, নিরাপদে থাকেন, সেটিও কিন্তু ইনশিওর করার দায়িত্ব একজন ভালো এমপির। আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাবো যে আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু এই জাতীয় নির্বাচনে যাচ্ছে না, তারা বলছে যে এটি তাদের হচ্ছে যে সাংগঠনিক আচরণের পরিপন্থী, সেক্ষেত্রে আপনি ইসলামী আন্দোলন থেকে অব্যাহতি নিয়েছেন কি না, এবং এই বিষয়টি অনেকের মনে একটা শঙ্কা বা একটা প্রশ্ন, এটি যদি আমাদেরকে একটু আপনি পরিষ্কার করে বলতেন। ইসলামী আন্দোলন বেসিক্যালি আমরা তো নির্বাচনমুখী দল ছিলাম,
তো আমরা আপনি জানেন যে স্থানীয় সকল ধরনের নির্বাচনে আমরা অংশ নিয়েছি ইনক্লুডিং সিটি কর্পোরেশন। বরিশালে যখন একটু প্রবলেম হলো তারপর হয়তো আমরা একটা দাবি করতেছিলাম জাতীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আপনি সবাই জানেন এই দেশের প্রেক্ষাপটে সেটি তো হয়নি, তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনও হচ্ছে না, জাতীয় সরকারের অধীনেও নির্বাচন হচ্ছে না, বাট বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে। সেই হিসাবে আমরা মনে করছি লোকাল মানুষের কথা চিন্তা করে, এই এলাকা উন্নয়নের কথা চিন্তা করে আমরা মানুষের দাবির মুখে আমরা এই নির্বাচনে এসেছি। তো সেটি আপনি জানেন যে আওয়ামী লীগের তো অনেক নেতা, তারাও তো স্বতন্ত্রভাবে নির্বাচন করছে। আপনি দেখবেন যে ইউনিয়ন লেভেলে যখন বিএনপি নির্বাচনে অংশ নেয়নি, সেখানে অনেক বিএনপির লোক কিন্তু স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছে। এটা কিন্তু তেমন ব্যর্থই না, তেমন বড় ধরনের অপরাধ না। তো সেক্ষেত্রে হয়তো আমার দল তারা মনে করছে যে না ঠিক আছে, আমরা যেহেতু একটা ন্যাশনাল অ্যালায়েন্সে রয়েছি, আমরা জাতীয় সরকার ছাড়া নির্বাচনে যাব না, আকাশ ডাক্তার হয়তো নির্বাচনে অংশ নিচ্ছে, সেই হিসাবে তারা আমাকে উপদেষ্টা থেকে অব্যাহতি দিয়েছেন, তারা আমাদের সাথে কথা বলেছেন। বাট এটা আপনি আপনি জানেন যে আমরা তো দল চেঞ্জ করে আমি তো আওয়ামী লীগে যাইনি, দল চেঞ্জ করে আমি আর একটা দলে যাইনি। তা এখানে যেহেতু ইসলামী আন্দোলন নির্বাচনে অংশ নিচ্ছে না, বাংলাদেশের প্রেক্ষাপটকে এরকম অনেক দল আছে যে কোনো কোনো সময় তারা স্বতন্ত্র হিসাবে, আপনি জানেন সিটি কর্পোরেশন নির্বাচনে আপনি জাহাঙ্গীর সাহেবের ওখানে দেখেন অনেকেই যে যখন দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে করছে তারপর আবার তারা দলে ফিরে গেছে। তাই আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ডিসিশন সঠিক। এখন দল হয়তো এটা চিন্তা করে যে ঠিক আছে, উনি তো ইসলামী আন্দোলনে, উনি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারে, এটা জলেরও ক্রেডিট। আমার মনে হয় পরবর্তীতে দল হয়তো এটা যেটা ভালো ব্যবস্থা হয় সেটা নেবেন। দর্শক, আমরা যেটি ডক্টর আকাশ সরকারের কাছ থেকে আমরা যেটি জানলাম যে তিনি যেটি বলছেন যে ইসলামী আন্দোলন তারা নির্বাচনে যাচ্ছে না এবং তারা এই তফসিলকে তারা কিন্তু প্রত্যাখ্যান করেছে, কিন্তু তিনি গণমানুষের জন্য এবং ওই কুড়িগ্রাম তিন আসনে তার যে একটি জনপ্রিয়তা রয়েছে এবং কুড়িগ্রামের ওই তিন আসনের মানুষের দাবির প্রেক্ষিতে কিন্তু তিনি নির্বাচনে যাচ্ছেন এবং তিনি আশাবাদী যে তিনি যদি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় তিনি সে আসন থেকে জয়লাভ করবেন। এবং দলের যে বিষয়টি তিনি বলছেন যে তিনি ইসলামী আন্দোলনের সাথেই আছেন, দল হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছেন পরবর্তী সময়ে, হয়তো সেটি দলের একটি সিদ্ধান্তের ব্যাপার যে দল কোন পর্যায়ে তাকে রাখবেন সেটি বিষয়ে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন আমরা সে বিষয়ে এতটুকুই পরিষ্কার হয়েছি। তবে এখানে কুড়িগ্রাম তিন আসনের অনেক লোকজন আছে, গণমানুষ আছে, তারা কিন্তু মনে করছেন যে ডক্টর আক্কাছ আলী সরকার তিনি কিন্তু কুড়িগ্রাম তিন আসন থেকে সুষ্ঠু নির্বাচন হলে তিনি জয়লাভ করবেন এমন প্রত্যাশা তাদের। রাশেদুজ্জামান তাওহিদ, গ্লোবাল টেলিভিশন, কুড়িগ্রাম।